মিশিগানের ডিট্রয়েটে তিনটি বন্দুক হামলায় এক নারী নিহত ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে টায়ারম্যান অ্যাভিনিউয়ের সাসেক্স স্ট্রিটে বন্দুক সহিংসতায় ওই নারী নিহত হন। গুরুতর আহত হয় তার ছেলে। হামলার সন্দেহ ভাজন নিহত নারীর পূর্ব পরিচিত বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে কিশোর ও তরুণ বয়সীদের মাঝে বিবাদের জেরে ডিট্রয়েটের আরও দুই জায়গায় বন্দুক সহিংসতায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 6:30 দিকে মিশিগানের ডিট্রয়েটে বন্দুক হামলায় ছেলেসহ গুলিবিদ্ধ হন এক নারী। টায়ারম্যান এভিনিউয়ের সাসেক স্ট্রিটে গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে পেছন থেকে তাদের দিকে গুলি চালায় এক ব্যক্তি। এরপর পরই সেখান থেকে পালিয়ে যায় সে। প্রতিবেশীদের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারী ও শিশুটি রাস্তায় পড়ে থাকতে দেখে তারা। ঘটনাস্থলে নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন উদ্ধারকর্মীরা। দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে এই এলাকায়। প্রতিবেশী এই নারী জানান, এই এলাকায় বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পুলিশ ধারণা করছে হামলাকারী ওই নারীর প্রেমিক। এরই মধ্যে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে তিনি ভেবেছিলেন কেউ মদ্যপ অবস্থায় সড়কটিতে পড়ে আছেন। সাহায্যের জন্য এগিয়ে গেলে দেখতে পান এক নারী ও শিশুর শরীর বেয়ে রক্ত পড়ছে। In the middle of the street, so I thought she might have been drunk or something. I thought she had spilled her liquor or something, so I stopped. কেন এই হামলা হয়েছে তা জানতে তদন্ত চলছে। এদিকে ডিট্রয়েটের ওয়েস্ট সাইডে সামান্য দূরত্বে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় এক কিশোর সহ তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে দুটি সহিংসতারই প্রধান কারণ দুই পক্ষের বাগবিতণ্ডা ও মারামারি। প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল 11:00 গিলক্রেস্ট স্ট্রিটে। ওই সহিংসতায় 14 বছর বয়সী এক কিশোর ও 22 বছর বয়সী এক তরুণ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। গুলিবিদ্ধ কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই প্রত্যক্ষদর্শী জানান, কম করে হলেও 10 রাউন্ড গুলির শব্দ শুনতে পান তিনি। 3 থেকে 4 কিশোরকে সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেন। তার ঠিক 10 মিনিট পরে ক্যামব্রিজ এভিনিউর ফিল্ডিং স্ট্রিটে অপর বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন দুজন, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। For what I can tell you right now that they are not connected. This investigation is as you can see it's fluid. শারিয়া শাফাত, TBN 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।